সলিউশন দেখান একটু। আচ্ছা 13 প্রো ম্যাক্স, 13 প্রো ম্যাক্স কত জিবি ফেলেন ভাইয়া? এটা হচ্ছে 128 জিবি। আচ্ছা M4 Pro 4G 5G? 4G 5G। আচ্ছা এটা 5G? হ্যাঁ এটা 5G। আচ্ছা এটা 4G, কোনটা কত রাখবেন বলেন? না না 5G হচ্ছে এটা, 5G এর প্রাইস কম। হ্যাঁ আচ্ছা এটা 16,500 টাকা। 16,500 টাকা হচ্ছে 64 জিবি, OnePlus 9 Pro 5G যেটা আছে 12,256 জিবি। হ্যাঁ 12,256 জিবি। আচ্ছা ডুয়াল সিম? ডুয়াল। আচ্ছা ঠিক আছে, দাম কত নেবেন? এটা রাখতে পারবো হচ্ছে আপনার 39,500। 39,000? 39,500 কি বলেন ভাই, সত্যি 39,000? 39,500। 12 Pro Max এর কিন্তু একটা ধামাকা প্রাইস আজকে কিন্তু ভাইয়ের দোকানে পেয়ে যাচ্ছে। 128 জিবি 12 Pro Max, 82% ব্যাটারি হেলথ আছে। আচ্ছা 15,500 একবারে নতুন, এটারও নতুন স্টিকার ওঠানো হয়নি দেখেন। হ্যাঁ এই উপরের স্টিকারটাও আছে কিন্তু না, রেমন্স ভাইয়ের দোকান মানে হচ্ছে সবসময় দেখবেন যে একটা যদি মনে হয় যে ফোন খোলা হয়েছে একবার তাহলে রিটার্ন, টাকাও আপনার ফোনও আপনার। আচ্ছা টাকা পয়সা সব ফোন রিটার্ন? হ্যাঁ যদি খোলা হয়েছে মনে হয়, এটা প্রমাণ করতে পারলে ফোনও ওনার টাকাও ওনার। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা আবারও চলে আসছি কিন্তু রিমনস ওয়ার্ল্ডে, আর দেখতে পাচ্ছেন রিমন ভাই কিন্তু সাথে আছে। আর সামনে কিন্তু অগণিত কিছু ফোন আছে, বক্স সহ, বক্স ছাড়া, আইফোন, ইউজ ফোন, স্যামসাং, ওপো, ওয়ানপ্লাস সব ধরনের ডিভাইস কিন্তু আছে এই মুহূর্তে এই শপটিতে। সো যারা চাচ্ছেন নিতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন, কুরিয়ার সার্ভিসের সিস্টেম আছে অথবা দোকান ভিজিট করতে পারেন। রিমন্স ভাই যেহেতু আছে, কেমন আছেন ভাই? ভাই আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা আপনাদের দোকানের অ্যাড্রেসটা একটু বলে দেন। এটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক, লেভেল 4, সি ব্লক, সি ব্লকে 20C, রিমন্স ওয়ার্ল্ড। আচ্ছা রিমন্স ওয়ার্ল্ড। আচ্ছা দোকান চিনতে সমস্যা হলে অবশ্যই সি ব্লকে আসবেন, এসে জাস্ট খালি ফোন করবেন, ফোন করলে কিন্তু ভাই নিয়ে আসবে। সি ব্লকে লাগবে না, এত দূরে মার্কেট আসবে, চারতলায় এসে ফোন দিবে, নিচে এসে ফোন দিলেও হবে, রিসিভ করে নিয়ে। ঠিক আছে, সো যেহেতু অনেকগুলো ফোন আছে ভিডিওটা একটু লম্বা হতে পারে, অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আর মোটামুটি খুব ভালো প্রাইজে কিন্তু দেওয়ার চেষ্টা করা হয়েছে ভিডিওতে। ইনশাআল্লাহ সবসময় একটা কথা বলি ভাই, আপনি প্রাইজে না জিতে মালে জিতেন। অনেকে হয়তো বলতে পারেন যে ভাই আপনার ফ্লোকে যে দোকানগুলোতে যান এই দোকানগুলোতে প্রাইস অন্যান্য দোকানের চেয়ে একটু বেশি। ভাই আমি কিন্তু বাইসা বাইসা দোকানে ভিডিও করি, যেমন তেমন দোকানে ভিডিও করি না, কারণ দেখা যায় যে আসলে পরবর্তীতে অনেক কিছু আমারই সাফার করা লাগে। এমনও কাস্টমার আসে আমার ফোন দিয়ে বলছে ভাই কি দোকানে ভিডিও করছেন। না ভাই এমন ঠিক আছে, এমনও আছে, এমনও আছে। আবার অনেক কাস্টমার এমনও আছে যে দাম শুনছে অন্যান্য দোকানের থেকে 4,000-5,000 টাকা কম, হ্যাঁ বলছে যে ভাইয়া আমি তো এই দোকানে পাইছি এই মাল 4,000-5,000 টাকা কম। মার্কেটে এসে, মার্কেটে এসে ভাই, মার্কেটে এসে প্রোডাক্ট দেখে আবার সে আবার রিটার্নে আমারে ফোন করছে যে ভাই আরেন ভাই এই দামে প্রোডাক্ট দেখে গেছিলাম, প্রোডাক্টের কন্ডিশন এত খারাপ যে সেটা বলার মতো না। বলছে যে 5 মিনিট হাতে নিয়ে ভিডিও অন করে ভিডিও করছি, মোবাইলের মধ্যে ডিম ভাজা যায়। এটা কোনো কথা হইলো ভাই? না এমন কিছু হলো, যারা মোবাইল কেনেন তারা তো অবশ্যই টাকা দিয়ে প্রোডাক্ট কেনেন, তো অবশ্যই বলবো যাই 1-2,000 টাকার জন্য কোয়ালিটির সাথে ভালোটা করেন না। সস্তার জিনিস সবসময় ভালো হয় না ভাই, সবসময় ভালো হয় না, ঠিক আছে? তো যাই হোক অনেক কথা বলবো, ভিডিও দেখতে থাকুন, আর এখনো পর্যন্ত চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো কথা বাড়াচ্ছি না, চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে বন্ধুরা, আমরা ইন্ট্রোতে যেটা বলতেছিলাম আবারও চলে আসছে অনেকদিন পরে কিন্তু রিমন্স ওয়ার্ল্ডে, আর রিমন ভাই কিন্তু সবসময় এই দোকান থেকে থাকে। সো ভাইয়া আজকে তো অনেক প্রোডাক্ট নিয়ে আসছেন একবারে দেখতেছি, ঠিক আছে? অবশ্যই অনেক প্রোডাক্ট আছে আজকে, সব ধরনের প্রোডাক্ট মিলিয়ে দিব আজকে, ওয়ানপ্লাস, আইফোন, এমআই, স্যামসাং, আচ্ছা ওপো, ভিভো, রিয়েলমি। মোটামুটি দেখা যায় যে আইফোনের বড় বড় কালেকশন থেকে শুরু করে এদিকে ওপো, ভিভো, রিয়েলমি, তারপরে এদিকে যদি বলি ওয়ানপ্লাসের কালেকশন, গুগল পিক্সেল, স্যামসাং এর কালেকশনগুলা, তারপরে এখানে বক্স সহ বক্স ছাড়া সব ধরনের প্রোডাক্টই তো আছে নাকি? আজকে বিশেষ করে পোকো সব ধরনের কালেকশন আছে, মানে একদম সব তাও গেমিং কালেকশন। হ্যাঁ গেমিং কালেকশন। আচ্ছা দাম কি রকম দিতেছেন ভাই? আজকে একবারই কমে দিতেছি, দেশের পরিস্থিতি ভালো না, খেলা চলতেছে, সবাই খেলা নিয়ে ব্যস্ত, ফুটবল খেলা দেখবে, কেউ ফোন নিয়ে আর ব্যস্ত ব্যস্ত নাই না, এই কারণে সবাই রে চাচ্ছি যে একটু কমে দেওয়ার জন্য। ভাই লালবাতি একবারে লালবাতি ভাই আজকে। আচ্ছা ওকে, সো এমন একটা দাম দিবেন ভাই, একদম কম দাম দিবেন, আর যে দামের পরে যেন আমার আর জোরাজুরি করা না লাগে। আমি চাইতেছি না যে আপনাদের আপনার দোকানে এসেও বলি যে ভাই 500 কমায় দেন, 1000 কমায় দেন, এটা আমি বলবো না। আপনি আপনার মতো করে একটা ভালো প্রাইস দিবেন, ঠিক আছে ভাই? সব ভিডিওতেই কিন্তু আপনি বলেন যে ভাই এটা 500 কম, ওটা 1000 কম, আজকে ওই কাজটা করার দরকার নাই, আমি নিজে থেকেই যথেষ্ট পরিমাণে কম দেওয়ার চেষ্টা করব, একবারে ফিক্সড রেট, আজকে যেটাই দিব একবারে ফিক্সড রেট, একবারে কমে। ঠিক আছে ভাই শুরু করেন, কোনটা দিয়ে শুরু করবেন? তাহলে আজকে এমআই থেকেই শুরু করি। এমআই থেকে, ওকে ঠিক আছে। এমআই নোট 11T 5G। আচ্ছা এমআই নোট 11T 5G। 5G। ওকে ঠিক আছে। 6GB 64GB। 6GB 64GB না? একবারে নতুন ভেরিয়েন্ট। নতুন ভেরিয়েন্ট। 50 মেগাপিক্সেল ক্যামেরা এটা। AI ক্যামেরা। AI ক্যামেরা। আচ্ছা আচ্ছা। ওকে সো এটা প্রাইস কত দিচ্ছেন? এটার প্রাইস দিচ্ছি হচ্ছে 18,000 টাকা। 18,000 টাকা? অনলি 18,000 টাকা। আচ্ছা 18,000 টাকায় পাচ্ছেন 6,64। ছয় ছেষট্টি। ওকে ঠিক আছে। এগুলো কিন্তু সব আপডেট মডেলের, নতুন মডেলের ফোন, একবার 5G কিন্তু এটা,
5G model. এটাও 5G. এটা হচ্ছে poco M4 Pro. Poco M4 Pro. M4 Pro. আচ্ছা poco M4 Pro টা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আসলে side mount fingerprint দিয়ে পাবেন. M4 Pro এর আরেকটা আছে 4G. আচ্ছা ওটা হচ্ছে 4G. 4G 5G. আচ্ছা এটা 4G এটা 5G. আচ্ছা M4 Pro 4G 5G. 4G 5G. আচ্ছা এটা 5G. হ্যাঁ এটা 5G. আচ্ছা এটা 4G কোনটা কথা রাখবেন বলেন? না না 5G হচ্ছে এটা. 5G প্রাইস কম. হ্যাঁ. আচ্ছা এটা 16500 টাকা 16500 টাকা হচ্ছে 664 664 16000 করে দিলাম 16000 করে দিলেন 16000 করে আচ্ছা আর এটা হচ্ছে 18000 টাকা 18000 টাকা এটা কত দিবেন 4G 4G 664 664 আচ্ছা ভেরিয়েন্টটা বেশি 664 poco এর এই ফোনগুলো দিয়ে কিন্তু খুব ভালো গেম খেলা যায় আর আমরা জানি যে poco হচ্ছে Redmi এর আসলে গেমিং সিরিজটা ঠিক আছে সো যারা চাচ্ছেন তারা অবশ্যই এই ফোন নিতে পারেন তারপর তারপরে আছে হচ্ছে Note 10 T 5G poco oppo Redmi Note 10 T 5G হ্যাঁ আচ্ছা 464 464 সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এটাও ওকে ঠিক আছে সো দেখতেই পাচ্ছেন ফোনটা কিন্তু অনেক সুন্দর ফোন ওকে ভাই কত রাখবেন ভাইয়া এটা ভাই 15500 করে সেল করছি আজকে শুধু 14000 টাকা 15500 করে সেল করছেন আজকে শুধু 14000 টাকা আচ্ছা 464 464 ওকে Note 10 T 5G টা Note 10 T 5G ওকে তারপর এই যে M3 M3 এর কালারটা জোস একটা কালার 6GB 64GB হ্যাঁ এই যে হলদে পক্ষি হ্যাঁ মানে বাসন্তী কালার হলুদ কালার যারা চাচ্ছেন M3 টা নিতে 664 ভেরিয়েন্ট তারা নিতে পারেন 664 M3 কত রাখবেন এটা 11500 অনলি 11500 মানে 664 এর ফোন 11500 তাও আবার poco ব্র্যান্ডের M3 আচ্ছা ওকে ঠিক আছে আর যে কোনো ফোনে আমাদের 7 দিনের রিপ্লেসমেন্ট থাকে 7 দিনের রিপ্লেসমেন্ট পুরান ফোন কিন্তু আজকে আমার যা আছে সব 10 দিনের রিপ্লেসমেন্ট সব 10 দিনের রিপ্লেসমেন্ট আর 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি হ্যাঁ 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি আর 10 দিনের রিপ্লেসমেন্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওকে ঠিক আছে poco আছে হচ্ছে M3 Pro M3 Pro মনে হয় না কেউ দেখছে poco M3 Pro না দেখছে অনেকে দেখছে দেখছে না হ্যাঁ এটা এর আগেও বহুবার আসছে ঠিক আছে ওকে poco M3 Pro টা যাচ্ছেন তারা তারা এটা নিতে পারেন ভেরিয়েন্টটা হচ্ছে এটা 6128 ঠিক আছে 6128 আচ্ছা 6128 এর দামটা কত দিতেছেন এটা দিচ্ছি অনলি 14000 টাকা 14000 টাকা 6128 এর দাম দিতেছেন 14000 টাকা poco আচ্ছা প্রাইস কেমন লাগতেছে অবশ্যই 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 কমেন্ট করবেন ঠিক আছে আজকে একেবারে কমে দেওয়ার চেষ্টা করতেছি জানি না কত কম বা কেমন কমে দেওয়ার চেষ্টা করতেছি Note 10 Pro Max Note 10 Pro Max হ্যাঁ Note 10 Pro Max 6128 আচ্ছা Note 10 Pro Max 128 ফ্রেশই আছে মোটামুটি শুধু ব্যাক শেলে হালকা পাতলা একটু আপনি ইয়ে দেখতে পাবেন তবে আমাদের কভার ইউজ ফোন কিন্তু খোলা ফিটিং হয় নাই খোলা ফিটিং এর ফোন নাই না কোনো ফোন খোলা ফিটিং নাই আচ্ছা হয়তো বা ইউজফোন যেহেতু একটু স্ক্র্যাচ থাকতে পারে এটা স্বাভাবিক এটা কত রাখবেন ভাই এটা 19500 অনলি 19500 টাকা হ্যাঁ আচ্ছা 19000 আগের ভিডিওতে 21000 ছিল 21000 ছিল না এখন সব 19500 তারপর তারপর হচ্ছে Redmi 9 Power 464GB 6000 mAh এর ব্যাটারি Redmi 9 Power হচ্ছে 464GB 6000 mAh ব্যাটারি না 464 কত রাখবেন 10500 10500 টাকা অনলি 10500 আচ্ছা 11000 ছিল লাস্ট ভিডিওতেও আজকে 10500 টাকা 10500 ঠিক আছে কিছু করার নাই দাম না কমা দিয়ে উপায় নাই ঠিক আছে তবে কোয়ালিটি মেইনটেইন করার চেষ্টা করে ভাই সব সময় দেখতে পাচ্ছেন ঠিক আছে সবগুলো ভালো কোয়ালিটির ফোন poco x3 6GB 128GB আচ্ছা poco x3 6128 অনলি 16500 টাকা 16500 টাকা poco x3 6128 এবং দেখতেই পাচ্ছেন ফোনের কন্ডিশন কিন্তু ওকে ঠিক আছে সো ঠিক আছে ভাইয়া Note 9 Pro 4GB 64GB হ্যাঁ Note 9 Pro 6GB 4GB 64GB Note 9 Pro হচ্ছে 464 14000 টাকা 14000 টাকা এবং দেখেন ফোনগুলো দেখেন একদম ব্যাকসাইড ট্যাকসাইলে কোনো ফাঁক ফোক নাই নতুন যে স্টিকারগুলো থাকে না ফোনে এই স্টিকারগুলোও কিন্তু ওঠানো এটা কি এই যে নতুন এটা কি স্টিকারটা নতুন নতুন ফোনের বক্সে যেটা থাকে ওইটা আপনি ম্যাক্সিমাম ফোনেই দেখবেন যে নতুন স্টিকার ওঠানো হয় নাই নতুন মানে অরিজিনাল অথেন্টিক যে স্টিকারটা লাগানো থাকে সেটাও আছে আচ্ছা সো আপনি এটা পাচ্ছেন হচ্ছে আর Note 9 Pro পাচ্ছেন 464 ভেরিয়েন্ট যেটা এটা হচ্ছে আপনার 14000 টাকা 14000 টাকা 14000 টাকা ওকে ঠিক আছে তারপর এটা হচ্ছে Redmi 9C Redmi 9 হ্যাঁ 4GB 128GB Redmi 9C হ্যাঁ 4128 4128 এর ফোন দিচ্ছেন 9500 টাকায় আচ্ছা 9500 টাকায় ওকে ফোনটা হাতে নিলে কিন্তু ভালোই লাগে প্রিমিয়াম ফিল 464 টাই আমরা 9500 করে আর আগের ভিডিওতে দিছি আচ্ছা এটা 4128 হ্যাঁ 4128 4128 9500 টাকা তারপর তারপরে আমরা কোন কালেকশন দিয়ে OnePlus থেকে দেখাই না OnePlus থেকে আচ্ছা হ্যাঁ OnePlus এ যাই OnePlus আছে হচ্ছে 8T 5G OnePlus OnePlus 8 OnePlus 8 আচ্ছা 5G. OnePlus 8 5G হ্যাঁ OnePlus 8 5G দেখতে পাচ্ছেন এবং 2800 খুবই 2800 এবং খুবই ভালো কন্ডিশনে ফোনটা আছে কিন্তু এই মুহূর্তে ওকে সো দেখেন
ফোনগুলোর কন্ডিশন দেখেন ভাই, কোন জায়গায় কোন এটাতে শুধু বক্স আছে নাই, এটা শুধু বক্স আছে নাই, পার্সন ইউজ করে নাই, একটা পার্সন ইউজ করে, আপনি ভালো করে দিলে দেখবেন যে এদিকে কোনো চার্জারের কোনো দাগ নাই, চার্জিং পোর্টটাও ক্লিয়ার, একবারে ক্লিয়ার, এটা কোনো পার্সনের হাতে ইউজ করা হয়নি। আচ্ছা, এটা অনলি মানে বক্স আসে না, ইনটেক ফোনই আসে কিন্তু বক্স আসে না, বক্স আসে না। আচ্ছা, দাম কত এটা? শুধু 29,000 টাকা, 29,000 টাকা, হ্যাঁ, অনলি 29,000 টাকা, 5G দাও, 5G ফোন, OnePlus 8, ওকে ঠিক আছে ভাইয়া। তারপর তারপর হচ্ছে OnePlus 9 Pro 5G, OnePlus 9 Pro 256GB, OnePlus 9 Pro 5G, হ্যাঁ, 12GB 256GB, OnePlus 9 Pro 5G যেটা আছে 12 256GB, হ্যাঁ, 12GB 256GB, আচ্ছা, ডুয়াল সিম, ডুয়াল, আচ্ছা ঠিক আছে। দাম কত নেবেন? এটা রাখতে পারবো হচ্ছে আপনার 39,500, 39,500 কি বলেন ভাই, সত্যি 39,000, 39,500, আচ্ছা ঠিক আছে। তারপর তারপর হচ্ছে OnePlus 70, OnePlus 70, 70, আচ্ছা, 8GB 128GB, OnePlus 70 8GB 128GB, আচ্ছা দেখেন 8GB 128GB। সো যারা চাচ্ছেন যে 70টা নেবেন, এটা নিতে পারেন এবং দেখেন কন্ডিশনটা দেখেন, এটারও একটা ধামাকা প্রাইস দিয়ে দেন ভাইয়া, অনলি 24,500, 24,500 টাকা, এই প্রাইসে কিন্তু এখন মার্কেটে খুব বেশি বেশিটা পাওয়া যাচ্ছে না। OnePlus এর আছে হচ্ছে N200, OnePlus N200, হ্যাঁ, 4GB 64GB, আচ্ছা, OnePlus N200 4GB 64GB, ওকে, সো N200টা দেখতে পাচ্ছেন 464 কিন্তু এই প্রোডাক্টটা পেয়ে যাবেন অনলি 16,500 টাকা, 16,500 টাকা, হ্যাঁ, 16,500 টাকা, আচ্ছা ঠিক আছে। তারপর OnePlus N100, OnePlus N100, N100 464, এটাতে বক্স আছে, 464 বক্স আছে না, অনলি বক্স আর ফোন, ফোন বক্স ফোন দুটাই হবে। কত রাখতেছেন? এটা হচ্ছে প্রাইস দেওয়া হচ্ছে 15,500 টাকা, তো আমি 15,000 করে দিলাম, এটা 15,000 করে দিলাম, 15,000 পিছনে গিয়ে পলিটা পর্যন্ত ওঠানো হয়নি, নতুন পলিটাও আছে দেখেন, হ্যাঁ, পলি ওঠানো হয়নি, আচ্ছা ওকে। তারপর তারপর হচ্ছে OnePlus 60, OnePlus 60, OnePlus 60 8GB 128GB, OnePlus 60 তে পাচ্ছেন 8GB 128GB, 18,500 টাকা, 18,500, OnePlus 60, হ্যাঁ ওকে ঠিক আছে। অবশ্যই বলবো ভাই কন্ডিশন দেখবেন, আপনারা অবশ্যই বলতে পারেন যে ভাইয়া অন্যান্য দোকানের থেকে দাম বেশি, ভাই অবশ্যই কন্ডিশন দেখবেন, আমি প্রত্যেক ভিডিওতে এই কথাটা বারবার বলতেছি, কন্ডিশনের উপরে 1,000 2,000 3,000 5,000 টাকা পর্যন্ত কম বেশি হয় থাকে কন্ডিশনে। OnePlus 70 Pro ম্যাকলার এডিশন, OnePlus 70 Pro ম্যাকলার, আচ্ছা 70 Pro ম্যাকলার 12,200 টাকা না, 70 Pro ম্যাকলার খোলা ফিটিং কিছুই হয় নাই না, এটা আসলে দেখলেই বোঝা যায় ভাই, দেখলেই বোঝা যায় বাছা ফোন, ওকে ম্যাকলার। তারপর নট, নট, আচ্ছা নট টু, নট টু 5G 6128GB, নট টু 5G না, হ্যাঁ আচ্ছা, নট টু 5G 6128, আচ্ছা এটা মোটামুটি ভাই কম দামেই দিচ্ছে, দামটা কত? 27,500, 27,500, হুম আচ্ছা 27,500, ওকে নেন। তারপর তারপরে আছে হচ্ছে OnePlus 9 Pro 5G, OnePlus 9 Pro 5G, হ্যাঁ আচ্ছা 45,000 টাকা, সো OnePlus 9 Pro 5G যারা চাচ্ছেন তারা নিতে পারেন, অনলি 45,000 টাকা, মাত্র 45,000 টাকা, অনলি 45,000 টাকা, 9 Pro 5G, ওকে ঠিক আছে। নাইনার, OnePlus নাইনার, OnePlus নাইনার, এটা হচ্ছে 8GB 256GB, OnePlus নাইনারটা 8GB 256GB, আচ্ছা নাইনার কিন্তু চাচ্ছেন যারা 8 256GB তারা এটা নিতে পারেন, সো কালারও আছে, দুইটা কালার আছে না, দুইটা কালার আছে, এটা একবারে ফ্রেশ আর এটা একটু ব্ল্যাক কালার, এটা হালকা একটু ডেন্ট আছে, আচ্ছা এই কারণে 500 টাকা কমাই দিয়েছে, আচ্ছা এটা দিচ্ছেন 31,500 টাকা আর ওইটা দিচ্ছেন 31,000 টাকা, 31,000 টাকা, আচ্ছা আর ওটা কিন্তু 8GB 256GB, আচ্ছা OnePlus নাইনার, হ্যাঁ এই মুহূর্তে নাইনার এই দামে আসলে পাওয়াটা খুব মুশকিল ভাই, 8128 তো ভাই আরো বেশি দেয়, হ্যাঁ 8256, ওকে। তারপরে আছে হচ্ছে আপনার OnePlus 80, OnePlus 80 তে যাব, আচ্ছা 8128, OnePlus 80 8128, আচ্ছা 80 দেখতে পাচ্ছেন 8128, সো 80 এর প্রাইসটা কেমন হবে? 80 প্রাইস রাখবো হচ্ছে আপনার অনলি 30,500 টাকা, 30,500 টাকা, 8128, আচ্ছা তারপর তারপর C2 Lite 5G, আচ্ছা 6GB 128GB, C2 Lite 5G, হ্যাঁ 6128, 6GB 128GB, অনলি 22,000 টাকা, অনলি 22,000 টাকা, 22,000 টাকা, 6128, তাও OnePlus এর ডিভাইস, OnePlus এর ডিভাইস, এই যে এটারও কিন্তু নতুন যে স্টিকারটা ওটাও ওঠানো হয় নাই, আচ্ছা নতুন স্টিকারটাও আছে না, নতুন স্টিকার আছে এখনো পর্যন্ত, ওকে ঠিক আছে। তারপর তারপর হচ্ছে OnePlus N20 SE, OnePlus N20 SE, not 20 SE না, not 20 SE, আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন 16,000 টাকা, একদম নতুন চকচকা, 15,500 করে দিলাম, 15,500 করে, 464, 464, আচ্ছা 15,500, একবারে নতুন, এটারও নতুন স্টিকার ওঠানো হয়নি দেখেন, হ্যাঁ এই উপরে স্টিকারটাও আছে কিন্তু, না রিমোন্স ভাইয়ের দোকান মানে হচ্ছে সব সময় দেখবেন যে একটা একবারে নতুন একটা ডিভাইস দেওয়ার চেষ্টা করি সব সময়, আচ্ছা শান্তশিষ্ট ভদ্রলোক সবাই পছন্দ করে আপনার এই কারণে, যে ভাই থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, ঠিক আছে। আচ্ছা তারপর পিক্সেল 3 XL, পিক্সেল 3 XL 6GB 64GB, 6GB 64GB 3 XL না, হ্যাঁ 16,000 টাকা, এটা রাখুন 16,000 টাকা,
15.5 করে দিলেন আচ্ছা যেটা কমানো যায় ভাই নিজে যেটা কমানো যায় ওটা আপনি যেহেতু বলছেন না আজকে আমি যেহেতু ওয়াদা দিছি আপনারে এই কারণে আমি নিজেই কমাই দিচ্ছি ওকে তারপর আমি সবসময় বলি আমার মালের কোয়ালিটি কিন্তু দেখেন আপনি এই যে নতুন স্টিকার ওঠানো হয়নি একবারে নতুন তেমন কোনো স্ক্র্যাচ নাই কোনো কিছুই না আচ্ছা সো এটার একটা ভালো প্রাইস দেন ভাই এটা আমি আগামী যত ভিডিও দিছি সবগুলোতে 24 করে সেল করছি এবারে অনলি 21000 টাকা দিচ্ছি অনলি 21000 টাকা 21000 টাকা অনলি 21000 টাকা এবং তাই বলে যে কোয়ালিটি খারাপ এমনটা কিন্তু না কোয়ালিটি আপনি দেখলেই বুঝতে পারবেন ওকে ঠিক আছে ভাইয়া তারপর তারপর হচ্ছে Realme 7 6GB 64GB আচ্ছা Realme 7 6 64 আচ্ছা এটাও লুক লাইক এ নিউ কন্ডিশন গুড কন্ডিশনে আছে আর ভিভোর হচ্ছে একবার ঐতিহাসিক ফোন Y21 11500 করে সেল করছেন আজকে দিলেন 11000 তারপর তারপর oppo-র একটা মডেল এটা হচ্ছে 10K একবারে নতুন মডেল নিউ মডেল oppo 10k দেখতে পাচ্ছেন ওকে সো এই যে দেখেন সাইড বাউন্ড ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কিন্তু oppo 10k কত রাখবেন এটা 14500 টাকা তারপর A53 oppo আচ্ছা oppo A52 আমরা কোন ফোনেরই ব্যাকসেল খুলি না ভাই এটা যেমন আছে এরকম আমরা বলে দিই এটা স্ক্র্যাচ আছে হালকা এই কারণে আমি 9000 টাকায় দিচ্ছি তারপর তারপর আছে oppo A31 পাচ্ছেন 4GB 64GB ভেরিয়েন্ট ওকে সো এটা কত রাখবেন ভাই এটা 10000 টাকা রাখবো বরাবর 10000 বরাবর 10000 টাকা আচ্ছা 10000 64 ওকে সো আমরা স্যামসাং এ যাব না বক্স সহ তিনটা প্রোডাক্ট আছে দেখাই বক্স সহ বক্স সহ কয়েকটা আছে যেমন Redmi 9 আছে বক্স সহ প্রোডাক্ট Redmi 9 4GB 64GB অনলি 9000 টাকা মানে বক্স সহই 464 9000 টাকা 9000 টাকা বক্সে কি কি আছে বক্সে আছে চার্জার দিয়ে দিবেন হ্যাঁ চার্জার দিয়ে দিব আচ্ছা ঠিক আছে তারপর আছে হচ্ছে আপনার Find X Pro 12512 বক্স আচ্ছা oppo Find X Pro ওই যে দেখেন 12512 ওয়াও43000
এটা only 54000 টাকা only 54000 টাকা 12GB 128GB দর্শক একটা কথা বলে রাখি আপনারা হয়তো অনেকেই তারপরে কমেন্ট করবেন যে দাম বেশি ভাই আসলে কোয়ালিটি খারাপ হলে দাম কম দেয়াই যায় ঠিক আছে সো অবশ্যই যারা নেন একটু কোয়ালিটিটা মেইনটেইন করবেন ইনশাআল্লাহ ভাই আমি চাই হচ্ছে একটু স্ক্র্যাচ ছাড়া যে কোনো ফোন আপনি একটু খেয়াল করে দেন ভাই একটু স্ক্র্যাচ শুনেন ভাই ভাই শুনেন রিমন ভাই স্ক্র্যাচ হালকা পাতলা থাকা এটা কোনো ব্যাপার না কিন্তু আপনার যদি মাদারবোর্ডটাই চেঞ্জ হয় বা ভিতরে কোনো কিছু চেঞ্জ হয় বা ব্যাকচুয়াল চেঞ্জ হয় বা বডি চেঞ্জ হয় তাহলে এটা থেকে তো বড় কিছু হতে পারে না যদি মনে হয় যে আমার তো 10 দিনের রিপ্লেসমেন্ট আছে সবাই 7 দিন দেয় আমি 10 দিন দিছি যদি মনে হয় যে ফোন খোলা হইছে একবার তাহলে রিটার্ন টাকাও আপনার ফোনও আপনার আচ্ছা টাকা পয়সা সব ফোন রিটার্ন হ্যাঁ যদি খোলা হইছে মনে হয় এটা প্রমাণ করতে পারলে ফোনও ওনার টাকাও ওনার আচ্ছা ভাই আজান দিচ্ছি আমরা একটু আজানের পরে আসতেছি ইনশাআল্লাহ ওকে রিমন ভাই তারপর By S10 Plus. আচ্ছা S10 Plus, okay. S10 Plus. S10 Plus তো দেখতে পাচ্ছেন. So, মোটামুটি S10 সিরিজের মধ্যে সবচেয়ে ভালো ক্যামেরা আমি মনে করব যে S10 Plus এর মধ্যে দিয়ে দেয় ওরা সব সময়। আর অনেক ফ্রেশ কন্ডিশনে কিন্তু S10 Plus পাওয়া যায়। কালারও আছে। আচ্ছা কালারও দেয়া যাবে না? ওকে Snapdragon Edition S10 Plus কত রাখবেন ভাই? এটা only 26500 টাকা। 26500 টাকা S10 Plus. S10 Plus. ওকে তারপর তারপর হচ্ছে Samsung তারপর তারপর হচ্ছে A21s 4GB 64GB A21s 64GB আচ্ছা A21s 4GB 64GB only 11500 টাকা only 11500 টাকা 464 এর ফোন 464 আচ্ছা 11500 টাকা আচ্ছা ঠিক আছে তারপর তারপর হচ্ছে আপনার A51 আচ্ছা 6128 A51 আচ্ছা A51 দেখতে পাচ্ছেন 6128 ওকে ঠিক আছে 16500 ছিল আগে রেট 15500 করে দিয়েছি আচ্ছা এবার 15500 করে দিয়েছি আচ্ছা 15500 আচ্ছা 15500 টাকা তারপর S20 FE S20 FE 8128GB আচ্ছা সো S20 FE টা দেখতে পাচ্ছেন 8128GB এবং মোটামুটি দেখেন কত ফ্রেশ কন্ডিশনে কিন্তু S20 FE টা এবং দামও মনে হয় কমে দিবে ভাই আমি 26500 টাকা মানে 26500 টাকা দিয়েছেন S20 FE আচ্ছা 8GB 128GB 8GB 128GB ওকে S8 প্লাস S8 Plus এক সময়ের কিন্তু অনেক দামি একটা ফোন হ্যাঁ অনেক দামি একটা ফোন প্রায় 70000 টাকার উপরে ছিল এটা রেট আচ্ছা 70000 এর উপরে ছিল হ্যাঁ যারা একটু কম দামের মধ্যে একটু কাট ফোন চায় তারা শুধু তাদের জন্য আচ্ছা এটা অনলি 16000 টাকা অনলি 16000 টাকা 16000 16000 না আমরা 15500 টাকা করে দিলাম 15500 টাকা S8 Plus ফুল কাট আচ্ছা ঠিক আছে ভাইয়া তারপর তারপর হচ্ছে আপনার S21 S21 5G এটা S21 5G 5G আচ্ছা 8GB 256GB 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 256GB
কি বলে এটাকে সো কিউআর কোড সহকারে চলে আসছে সো যারা চাচ্ছেন অথেন্টিক প্রোডাক্ট এটা নিতে পারেন আচ্ছা তারপর 100% অথেন্টিক স্যামসাং A32 A32 6GB 128GB এটার প্রাইস হচ্ছে অনলি 14500 টাকা অনলি 14500 টাকা এটা 4GB 64GB 14500 টাকা আচ্ছা তারপর তারপর হচ্ছে স্যামসাং স্যামসাং আচ্ছা স্যামসাং S10 5G 8GB 256GB 5G আচ্ছা 8GB 256GB 8GB 256GB S10 5G অনলি 30500 টাকা অনলি 30500 টাকা না 30500 আচ্ছা ঠিক আছে নেন ওকে তারপর স্যামসাং এর হচ্ছে F21 F21 S 5G 128GB 128 4GB 128 4GB দাম কত দিচ্ছেন? Only 8000 800 টাকা. Only 8000 800 টাকা. আচ্ছা, 8GB 128 4GB 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 128
করেন ভাইয়া? এটা হচ্ছে 128 GB. আচ্ছা 13 Pro Max 128 GB. ওকে 13 Pro Max 128 GB কত রাখবেন? এটা তো ফুল বক্স আছে, ব্যাটারি হিল. আচ্ছা এটা হচ্ছে আপনার 96500 টাকা রাখবো. 96500 টাকা রাখবেন, 93% ব্যাটারি হেলথ. আচ্ছা 13 Pro Max আর এটা হচ্ছে 128 GB ভেরিয়েন্ট. 128 GB. আচ্ছা ব্যাটারি হেলথ আছে 93. ওইটা ওইটা কত? এটা হচ্ছে 256 GB. 256 GB এটা কত রাখবেন? এটা হচ্ছে 1,09,000. 1,09,000. ওকে ঠিক আছে 1,09,000. আচ্ছা ঠিক আছে ভাইয়া, তারপর হচ্ছে 12 Pro Max. 12 Pro Max. আচ্ছা আইফোন 11 Pro 256 GB. 11 Pro পাচ্ছেন 256 GB না? 256 GB 11 Pro. ব্যাটারি হেলথ আছে কত? এটা 96%. কত নিচ্ছেন দাম? এটার প্রাইস দিচ্ছি হচ্ছে 59,000 টাকা. 59,000 টাকা 256 GBটা. 256 GB. আচ্ছা ঠিক আছে ওকে. তারপর এ11 আছে 128 GB. A11 128 GB. আইফোন 11 128 GB. আইফোন 11 128 GB. আচ্ছা আইফোন 11 128 GB দাম কত? এটা হচ্ছে ব্যাটারি হেলথ হচ্ছে 94% ব্যাটারি হেলথ. কত রাখবেন? এটা হচ্ছে অনলি 40,000 টাকা. 40,000 টাকা 128 GB. 128 GB. 128 GB 40,000 টাকা. অনেক মোটামুটি ভালো রিজনেবল প্রাইস. তাও ব্যাটারি হেলথ 94 মানে তো 64 GB সেল করে বর্তমানে হচ্ছে 42 64 GB 39,000 টাকা. সেক্ষেত্রে আপনি মাত্র 40,000 টাকায় 128 GB দিচ্ছি হোয়াইট কালার. আচ্ছা তারপর এক্সার আছে. এক্সার ওকে. এক্সার 128 GB 90 ব্যাটারি হেলথ. আচ্ছা এক্সার 128 GB 90 ব্যাটারি হেলথ, এটা প্রাইস কত রাখবেন? এটা হচ্ছে 32,000 টাকা. এটা রাখবেন 32,000 টাকা. 32,000 টাকা. আচ্ছা ঠিক আছে. তারপর আছে হচ্ছে আপনার আইফোন এক্স 256 GB. আইফোন এক্স 256 GB. ধামাকা প্রাইস দিব 256 GB. 256 GB কত দিবেন? এটা ব্যাটারি হেলথ তো হালকা একটু কম আছে 75, তবে 256 GB অথেন্টিক, কোনো কিছু চেঞ্জ করা হয়নি. সো কত দিবেন? 3 টুলস চেক করে দিব, যেভাবে মন চাই ওইভাবে চেক করে নিব. দামটা অনলি 27,500. অনলি 27,500 টাকা. 27,500 টাকা আইফোন এক্স 256 GB. আচ্ছা 256 GB ওকে. তারপর হচ্ছে 6 প্লাস. সিক্স প্লাস ওকে. সিক্স প্লাস 64. সিক্স প্লাস 64 GB. 64 সিক্স প্লাস কত রাখবেন এটা? এটা শুধু 13,000 টাকায় দিব. শুধু 13,000 টাকা. শুধু 13,000 টাকা. আচ্ছা 13,000. এই জায়গায় 14,500 টাকা রেট দেওয়া. আচ্ছা তাও ভালো করে দিলাম ওকে. তারপর আইফোন সিক্স
Okay, so friends, this is the collection. So, tarpor onekgula collection dekhano chesta korchi. So, ei collection gula jara motamoti chaacchen bhaier sathe jogajog kore nite paren. So, bhaiya, Dhakar baire theke courier system ta bole den. Bhai, amader courier system hocche Bangladesher je kono pranto theke courier nite parbe. Shei khetre hocche 2040 taka advance kora lagbe. Okay. Ar baki ta hocche amra 10 ghontar moddhe je kono jaygay amra mal delivery kore thaki. Okay. Ota hocche courier service er je lok jabe product apnar hate dibe tarpor apni baki taka dibe. Acha mane motamoti cash on delivery. Cash on delivery. Acha cash on delivery. Er poro jodi apnar product pochondo hoy nai phone hate raikhe amake phone diben baki taka jeta advance kora hoyse ota back kore dibo sathe sathe. Tai naki? Ha, inshallah. তো মোটামুটি এই ছিল কালেকশন আর যারা দূরে আছে ওদের জন্য 10 দিনের রিপ্লেসমেন্টের জায়গায় আমি 12 দিন রিপ্লেসমেন্ট দিয়ে দিলাম 10 দিনের জায়গায় 12 দিন রিপ্লেসমেন্ট 12 দিন আর 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি না 3 বছরের সার্ভিস ওকে তো ঠিক আছে তো তাহলে ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ